আসসালামু আলাইকুম। হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ে অডিটর পদে যারা পরীক্ষা দিবেন আপনাদের আসন বিন্যাসটি দেখে নিন। ভিডিও দেখার সময় ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবেন, কারণ লেখাগুলো খুবই ছোট। আপনাদের পরীক্ষা কয় ধাপে হতে পারে আমরা নিচে দেখে নেব। আপনাদের পরীক্ষা কয় ধাপে হতে পারে, কীভাবে হতে পারে, মূলত এটার জন্যই ভিডিওটি তৈরি করা। অ্যাডমিট কার্ডে যেহেতু কলেজের নাম দেওয়া থাকবে, তাই খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। তো চলুন আমরা পরীক্ষার ধরনটি একটু দেখে নিই। এসএমএসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু, নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার মাধ্যমে সংগ্রহ করতে হবে। প্রার্থীকে এই প্রবেশপত্রটি MCQ, মাল্টিপল চয়েস কোয়েশন, পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়ও অবশ্যই প্রদর্শন করতে হবে। তো আমরা বুঝলাম যে প্রার্থীকে এই প্রবেশপত্রটি MCQ, মাল্টিপল চয়েস কোয়েশন, পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়েও প্রদর্শন করতে হবে। সুতরাং পরীক্ষা হবে MCQ, তারপর লিখিত, তারপর মৌখিক। তো আপনারা সবাই প্রস্তুত নিয়ে নিন। আপনাদের সবার জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চাকরি সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলের সদস্য হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।